পোষণ করছি। কবি দেবব্রত সিংহের কবিতা মেয়ের মতো। আমার নাম ববিতা মণ্ডল, বয়স 9 বছর, বাড়ি দমদম ক্যান্টনমেন্টের মাঠপুরের বস্তি। এখানে দিদিমণির ফ্ল্যাটে থাকতাম, কাজ করতাম। কি কাজ? কাছের লোকের কাজ। দাদাবাবু দিল্লিতে, দিদিমণি কলকাতার আপিসে, ঘরে 11 মাসের বাচ্চা। আমি সব সামলে দিতাম, বাচ্চা আগলাতাম, তাকে নাওয়াতাম, খাওয়াতাম, তার পড়তে পারতে দিতাম, একটু বাসন মেজে দিতাম, রান্নাঘরের মাসির সঙ্গে হাত লাগাতাম, এমনকি রাতের বেলা দিদিমণির পা টিপে দিতাম। বাবু কেমন মেরেছে দেখো, স্কেল বাড়ি দিয়ে মেরেছে। পাশের ফ্ল্যাটে শুনতে পাবে বলে জলের কল খুলে দিয়ে মেরেছে। আমার মুখের দিকে তাকিয়ে দেখো কেমন বাড়ি মেরেছে এলো মাথারে। আমার গালে কপালে চিবুকে কেমন দাগ বসিয়ে দিয়েছে দেখো। মারলো কেন অমন করে? কি করেছিলে তুমি? চুরি। কি চুরি? বিস্কুট। বিস্কুট? খিদে পেয়েছিল খুব, রান্নাঘরের কৌটুতে ছিল বিস্কুট, তাই ফেলেছিলাম খেয়ে। বিস্কুট খাওয়াতে এমন মার? মারের ছোটে হাসপাতাল, পড়া নগরীর বড় হাসপাতাল। কোথায় ম্যাডাম, কোথায়? সাত সকালে ফ্ল্যাট বাড়িতে উঠকো লোকের জটলা, সেই জটলার মাঝে ঘিরে ধরলো মিডিয়া। ম্যাডাম বললেন, কি বলছেন উল্টোপাল্টা, আমি তোকে মারিনি, শুধু ভয় দেখিয়েছি মারে। আজ না হয় চুরি করেছে বিস্কুট, কিন্তু কদিন পরে ওই নেবে নেকলেস। কিন্তু ম্যাডাম 9 বছরের নাবালিকাকে কাজের লোক হিসেবে বাড়িতে রাখাটা তো অপরাধ। দেশের দণ্ডবিধি অনুসারে নাবালিকা পরিচারিকা রাখা দণ্ডনীয় অপরাধ। নাবালিকা পরিচারিকা? সে আবার কি? কে নাবালিকা, কে পরিচারিকা? আমি তো কাজের লোক হিসেবে রাখিনি ওকে। তাহলে রেখেছিলাম মেয়ের মতো, আমি ওকে মেয়ের মতো করে রেখেছিলাম। নমস্কার।